আইনজীবীরা এত আনন্দিত উৎফুল্ল উত্তর প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি বাবাও ছিলেন বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল দিস্তাকা, শিশুর বাড়ির প্রেসিডেন্ট ছিলেন এবং প্রতিযোগ আইনজীবী ছিলেন, তার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব, তিনিও অত্যন্ত নাম করে বিচারপতি, মায়া ওনার মা ছিলেন ভাষা আন্দোলনের, উনি ছিলেন অসৈনিক ভাষা। আমরা বলেছি যে বক্তব্য শুরুতে বলেছি মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছি, সঙ্গে সঙ্গে একইভাবে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আহত অবস্থায় মৃত্যুস্থ পাঞ্জাল হচ্ছেন, তাদেরকে স্মরণ করেছি। প্রধান বিচারপতি অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত সৎ মানুষ এবং নির্ভীক মানুষ, সাহসী মানুষ। আমরা তার কাছে দাবি জানিয়েছি বিচার বিভাগের, সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে, আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট দেখা যাবে না, সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাচ্ছি। আমরা ওনার কাছে আরও বলেছি যে বিচার বিভাগ হলো জনগণের রক্ষা কবচ, মৌলিক অধিকারের রক্ষা কবচ, এবং বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানুষের ভোটার অধিকার নিশ্চিত হবে না, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না, মানব অধিকার নিশ্চিত হবে না, মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং এবং আইনের শাসন থাকবে না, দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। আমরা আরও বলেছি আমাদের সমন্বয় সম্পর্কন অনুসারে গত ষোলো বছরে গুম খুন নিত্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মূল্য নীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল, সেগুলো যেন তারা যেন আমলে নেন সেটা আমরা দাবি জানিয়েছি। আমরা বলেছি মামলা পরিচালনা দিবি সত্যিটা, একটা সিভিল মামলা 15-20 বছর লাগে শেষ হইতে, তাও শেষ না, অনেক ক্রিমিনাল মামলায় কী অবস্থা, দীর্ঘসূত্রী মামলা পরিচালনা দীর্ঘসূত্রীটা এটা দূর করতে হবে। এবং শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা নাই, বাংলাদেশের সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক বৈষম্য দেশের যেটা হয়েছে, হ্যাঁ, অর্থনৈতিক বৈষম্য, সম্পদের সুষম বন্ধ হচ্ছে না এবং লুটপাট হচ্ছে, এগুলো ব্যাপারে বিচার বিভাগ শক্তিশালী উদাহরণ করতে হবে। কারণ এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে মানুষের ছাত্রদের, সাধারণ মানুষের, দেশবাসীর কিন্তু অনেক চাপ আছে বিচার বিভাগের নিকট। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে দেশবাসীর সে আশা পূর্ণ হবে। সর্বশেষে বলেছি আইনজীবীরা বিচার বিভাগের অংশ, আইনজীবীদেরকে সুরক্ষা দিতে হবে সর্বক্ষেত্রে, পাশাপাশি আইনজীবীদের কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে, নির্বাচনে কাজ করতে পারে, সুযোগ সুবিধা কাজ করতে পারে, যেমন বসার জায়গা, আইনজীবীদের বসার জায়গা, কিউবিকার, এইসব ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। আমরা আশা করছি উনার নিকট সর্বশেষে আবার বলছি তার নিকট আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা গুম খুন সকলের বিচার আমরা হবে আশা করছি। পাশাপাশি তথাগত কস্তারের নামে যে হত্যা হয়েছে সেগুলোও বিচার হবে বলে মনে করি আমরা মনে করি। এবং ছাত্র গণ আন্দোলনে যারা
যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তারা তাদের তারা যেন ন্যায় বিচার পায়, সেই জন্য নিশ্চিত করার জন্য, বিচার নিশ্চিত করার জন্য আমরা তাদের আবেদন করছি।